সর্বশেষ বস্তুটি প্রধানমন্ত্রী আগমনকে সামনে রেখে আপনারা জানেন যে আওয়ামী পরিবার যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে আবার সর্বস্তর নেতাকর্মীরা এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি মাইক্রো বিজনেস সেন্টারে যুক্তরাজ্য মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আজকে একটা কর্মী সভা হয়েছে। সেই কর্মী সভায় সমস্ত মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা উপস্থিত হবেন মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য। আজকে প্রত্যেকটি শহরেই এবং আমাদের যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগ, আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী, প্রবাসী বাঙালিরা মাননীয় প্রধানমন্ত্রীকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ওনাকে রিসিভ করার জন্য এবং স্বাগত জানানোর জন্য। এবং একটি বিশাল জনসভা হবে, সেই জনসভায় সবাই উপস্থিত হবেন। দেখেন মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা প্রবাসীদের বিভিন্ন দাবি দাবা সবসময় অত্যন্ত আন্তরিকতার সাথে উনি অ্যাড্রেস করেন এবং আমরা আশাবাদী যেগুলা আমাদের অনেক দাবি তো পূরণ হয়েছে, বাকি যে দাবিগুলো আছে অবশ্যই আমরা ও আপনারা দেখেছেন যে প্রবাসীদের সবচেয়ে দীর্ঘদিনের যে দাবি ছিল যে দলিল যার জমি তার, প্রবাসীদের জায়গা জমি নিয়ে যেটা, এটা মাননীয় প্রধানমন্ত্রী করে দিয়েছেন এবং ইনশাল্লাহ এটার থেকে আমরা পরিত্রাণ পাবো। যে আমাদের অনেক সময় যে ভূমি খেকুরা, প্রবাসীদের বাড়িঘর দখল, এগুলা আর এই সমস্যা থাকবে না। আমাদের ঢাকা সিলেট সিক্স লেন হচ্ছে, সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটে একটি মেরিট একাডেমি হয়েছে 300 কোটি টাকা ব্যয়ে এবং সিলেট তামামিল সড়ক হচ্ছে, টেন্ডার হয়েছে এবং আমাদের সিলেট বেগম ফজিলাতুন্নেসা, শেখ ফজিলাতুন্নেসা মেডিকেল বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে কাজ। তো আমরা প্রত্যেকটি বিষয়ে কিন্তু অত্যন্ত সিলেটের উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়নের হচ্ছে, সিটি কর্পোরেশনে 2800 কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন আমাদের বিগত মেয়র সাহেবের কাছে। তো আমি বলতে চাই যে সিলেটের উন্নয়নের প্রশ্নে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক এবং আরও অবশ্যই দাবির তো আমাদের শেষ নাই, তারপরেও আমরা আশা করব যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বাকি দাবি দাবাগুলো আমরা তুলে ধরবো এবং প্রবাসী অধ্যুষিত সেই সিলেটের মানুষের যে কাঙ্ক্ষিত উন্নয়ন যাতে হয় এর দিকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দিকে যাতে বিশেষ নজর থাকে এদিকে আমরা ওনাকে বিশেষ অনুরোধ জানাবো। এটা তো এটা বলার অপেক্ষা রাখে না যে প্রবাসীদের এই যে আইডি কার্ডের বিষয়ে আমরা সবসময় ক্যাম্পেইন করে আসছি এবং এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশেই কিন্তু ত্বরিতগতিতে হচ্ছে, ইনশাল্লাহ যাতে স্পিডি হয় এ বিষয়ে আমরা ক্যাম্পেইন চালিয়ে যাব। আমরা লন্ডন মহানগর আওয়ামী লীগ থেকে আজকে আমরা কর্মী সভা করেছি, প্রস্তুতি সভা। আমাদের প্রান্তীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা জাতিসংঘে সফলতার সাথে পার্টিসিপেশন করে আমাদের এই যুক্তরাজ্য আমাদেরকে দেখে যাবেন এবং আমরা একটা সমাবেশ করব, সেই উপলক্ষে আমাদের প্রস্তুতি সভা ছিল আজকে। আমরা লন্ডন মহানগর থেকে সর্বোচ্চ আমরা ওনাদের রিসিভ, ওনাকে ওয়েলকাম জানানোর জন্য আমরা উপস্থিত থাকব। আমাদের লন্ডন মহানগর থেকে প্রায় 150 আমরা নাম লিস্ট করেছি, আমরা উপস্থিত থাকব এবং যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, সকল সংগঠন আমরা উপস্থিত হব। আমরা আশা করছি 1300 মানুষের সমাগম ঘটাতে পারবো আমরা ওনাকে ওয়েলকাম জানাতে। আজকে মহানগর আওয়ামী লীগ কর্তৃক আজকে আমরা জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের উপকার সমুদ্র বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জননেত্রী শেখ হাসিনা আগমনের আজকে প্রস্তুতি সভা করেছি, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং আমরা ওয়েলকাম জানাবো, স্বাগত বিপুল মানুষের সমাগমের মাধ্যমে আমরা ওনাকে স্বাগত জানাবো এবং সবাইকে বলেছি স্বতঃস্ফূর্তভাবে সবাই থাকবে এবং ইনশাল্লাহ আমরা ওনাকে স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানাবো। থ্যাংক ইউ, ধন্যবাদ। আসলে আমরা খুবই আনন্দিত, আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য আগমন উপলক্ষে আমরা যুক্তরাজ্য আওয়ামী পরিবার ঐক্যবদ্ধভাবে ওনাকে আমরা রিসেপশন দেবো। আশা করছি 2-30 তারিখে আমাদের যুক্তরাজ্যে আসবেন, ইনশাআল্লাহ আমরা অনেক মানুষের অবস্থা দিয়ে আমরা আমাদের নেত্রীকে আমরা স্বাগতম জানাইব। ধন্যবাদ ভয়েস বাংলাকে, আমরা অত্যন্ত খুশি আমাদের নেত্রী আগামী সপ্তাহে যুক্তরাজ্য গমন করবেন, আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি আমাদের নেত্রীকে শুভাগমনে আমরা আগত জানাই।